রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। হ্যাঁ দেখো, আমরা ওই কালকে একটা প্রুফ করছিলাম, ওইখানের মধ্যে এখান থেকে আমরা জানতে পারি যে পাই রেডিয়ান, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল করা হবে 180 ডিগ্রি। ওকে, এটা জানি। তাহলে 1 রেডিয়ান সমান কি হবে? তাহলে 1 রেডিয়ান সমান হবে যে পাঠাতে হবে, তাহলে কি হবে? পাই বাই 180 রেডিয়ান হবে। তাহলে পাই রেডিয়ান সমান কি জানলাম? 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, আর 1 ডিগ্রি সমান হচ্ছে যে পাই বাই 180 রেডিয়ান। ওকে, এটা হচ্ছে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশন। শেষ লিখছো এটা? হ্যাঁ, লিখা শেষ এতটুকু? লিখা শেষ। এবার আসো এস ইস ইকুয়াল টু আর থিটা। হ্যাঁ, ধরো একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, এখানে এটা হচ্ছে এস, এটাকে বলা হয় আর্ক, এটাকে বলা হয় রেডিয়াস, আর এটাকে বলা হয় অ্যাঙ্গেল থিটা। অ্যাঙ্গেলটা রেডিয়ানে এক্সপ্রেস করা আছে, ঠিক আছে, অ্যাঙ্গেলের ডিগ্রিতে না, অ্যাঙ্গেলটা রেডিয়ানে এক্সপ্রেস করা, তখন কি হবে? এস ইজ ইকুয়াল টু কি হবে? আর থিটা। ওকে, তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো চাইলে। তাহলে আর ইজ ইকুয়াল টু কি হতে পারে? এস বাই থিটা, আর থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, এগুলোও হতে পারে। লিখা শেষ হলে বলিও, না বুঝলেও বলিও। আচ্ছা, এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক। 8.1 এর বেসিক হচ্ছে যে এই দুইটা, এই দুইটা জিনিস তোমাকে জানতে হবে, এটা জানতে হবে, এটা জানতে হবে, আর একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা লাস্ট ক্লাসে লিখছিলাম। সেটা কি? সেটা লিখছিলাম যে কনভার্সন অফ ডিগ্রি, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 কি সাইন, মিনিট সাইন বলছিলাম। স্যার মিন মানে কি? মিনিট,
আর 1 সেকেন্ড হচ্ছে যে 1/60 মিনিট এটা এই যে ফার্স্ট তোমার জন্য লিখতেছি আবার কস্তুবা হায়ার ম্যাথস এর 8.1 করতেছি এগুলো হচ্ছে এই চ্যাপ্টার বেসিক এগুলো হ্যাঁ একটা হচ্ছে এটা কনভার্সন অফ ডিগ্রি এটা হচ্ছে রিলেশন বিটুইন ডিগ্রি এন্ড রেডিয়ান আর এটা হচ্ছে যে এস ইকুয়াল টু আর থিটা ওকে স্যার স্যার এখানে যে কমা দেয়া আছে এটাকে কি বলে জানি হ্যাঁ কমা না এটা সি সি কোথায় কমা এগুলা ও যে 60 এর হ্যাঁ 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 এগুলা এটা না ও আচ্ছা আর যদি দুইটা কমা থাকে তাহলে সি সি দুইবার বলবো কমা না কি এটা এটা সি এর কমা কমাও বলা যায় অবশ্য কমা বলা যায় এটা কমা হিসেবেও লেখা যায় আমি তো সেভাবে প্রাইমের মতো দিছি আর কি তাসফিয়া তাসফিয়া স্যার স্যার আমার ইন্টারনেটে প্রবলেম হচ্ছে আমি আরেকবার জয়েন করি শেষ তাহলে তোমার কোশ্চেনটা কি ছিল স্যার ওই যে কমা যেটা দিয়েছেন ওটাকে কি বলে সি আর এটা দুইটা কমা থাকলে ডাবল আচ্ছা আচ্ছা ওইটা একটা হচ্ছে একটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে সেকেন্ড বলো না এত মিনিট এত সেকেন্ড মিনিট আর সেকেন্ড আর কি ওকে স্যার শেষ ডান ইয়েস স্যার ওকে আসলে ম্যাথস গুলো স্টার্ট করি পরে
32 minute 33 degree to 22 minute 11 second okay এটা কে তোমাকে রেডিয়ান এক্সপ্রেস করতে হবে কত হবে ডিগ্রিতে চলে গেছে এবার 3600 এটা ইনটু 33 প্লাস এটা 13331 এবার উপরে কি বসবে উপরে বসবে এরকম 33 ইনটু 3600 প্লাস 1331 এবার স্যার একটা কোশ্চেন 16 টু 60 কেন হইল এই যে সেকেন্ড লাস্ট লাইনে এটার আগের লাইনে 16 টু 60 কেন বা কেমনে হলো কারণ হচ্ছে যে কারণ আমি মিনিটকে 6 ডিগ্রিতে কনভার্ট করার জন্য মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য 60 দিয়ে ডিভাইড করতে হয় দেখো ক্যালকুলেটরে এভাবে ইনপুট দাও ক্যালকুলেটরে এভাবে ইনপুট দাও কত হয় দেখো রেডিয়ান আসছে
কস্তুবা ট্রাই করো 1 এন্ড 2 জি স্যার এটা ট্রাই করো এটা এটা এবার নিজেরা করো কত আসছে আনসার স্যার 0.993 অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসছে এরকম নাবিহা তশবিহা তোমাদের আসছে এরকম জি স্যার এসেছে বুঝে গেছে ম্যাথটা হ্যাঁ স্যার স্যার একটা না কথা বলো স্যার হায়ার ম্যাথ পরীক্ষা তো থার্সডেতে সো চ্যাপ্টার 8 আছে স্যার যেগুলো যেগুলো করা যাবে মানে ইজি গুলা এগুলো আপনি একটা বা দুইটা দেখা একটু তাড়াতাড়ি আগাই এই দুই দিন ওয়েনসডে আর এটাতে যদি আপনার কোনো প্রবলেম না হয় ওয়েনসডে পাচ্ছি না ক্লাস হ্যাঁ ওয়েনসডে তো ক্লাস আছে ঠিক আছে কি করা যায় শেষ হাত রুক শেষ হ্যাঁ স্যার এরপর দেখো এক্সপ্রেস ইন ডিক্রিজ
রেডিয়ানে দেওয়া আছে ভ্যালুটা ভ্যালুটা কিসে দেওয়া আছে রেডিয়ানে দেওয়া আছে তুমি কি জানো কিসে চলে গেল ডিগ্রিতে চলে গেছে তাই না তারপরে ডিগ্রি সাইনটা মানে মিনিট হ্যাঁ তাহলে কিসে চলে আসলো এটা 55 ডিগ্রি 53.82 সেকেন্ড স্যার আমার তো 53.35 সেকেন্ড আছে স্যার আমার তো 53.35 ডিগ্রি আসে মানে সেকেন্ড আসে 35 ওটা পায়ের ভ্যালুর জন্য হইছে এটা আচ্ছা পায়ের ভ্যালুর জন্য যেটা আছে অ্যাপ্রক্সিমেট লিখে দিব আর বুঝে গেছে ওকে স্যার তুমি নোটটা করো কত নাম্বার করব এই যে 282 কত আসছে স্যার 75 ডিগ্রি 29 মিনিট 54.96 সেকেন্ড স্যার আমার শেষ কত আসছে 75 ডিগ্রি 29 মিনিট আর 54.5 সেকেন্ড ঠিক আছে দশুয়া তসনুবা জি স্যার স্যার হচ্ছে সেকেন্ড ডেটটা হচ্ছে 54.96 আসছে আমার 96
এরকম আসে তো তাই না? Yes, sir. এরপর তুমি কি করবে দেখো 75 এটা কি আসলে ডিগ্রি আর এটাকে আমরা কি মিনিট আর সেকেন্ডে কনভার্ট করি আসলে এটাকে কি করব মিনিট আর সেকেন্ডে কনভার্ট করব তাহলে কিভাবে করব দেখো কত বাকি আছে আর -75 করে দেই তাহলে 0.49 এটা বাকি না এটা বাকি না এই এই ডিগ্রিকে যদি আমি ডিগ্রিকে যদি মিনিটে নিতে চাই এই ডিগ্রিকে যদি আমি মিনিটে নিতে চাই তাহলে আমাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না এটাকে আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করি আসো এটাকে কি করব 60 দিয়ে মাল্টিপ্লাই করতেছি হ্যাঁ তাহলে মিনিটে চলে গেল এটা কিসে আছে এখন এটা মিনিট এবার এটাকে কিসে নিব সেকেন্ডে নিব এবার এটাকে কি করব আমি সেকেন্ডে নিতে হলে আমাকে কি করতে হবে আবার 60 দিয়ে কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে তাহলে -29 করে দাও তাহলে এটা পাচ্ছো 29 মাইনাস করে দিলে এটা পাবা তাহলে এবার দেখো এটা ইনটু 60 এটা আসছে জি স্যার এটা আনসার হ্যাঁ তোমাদেরকে যদি বলে যে এগুলো কনভার্সন করে দেখাতে হবে তখন এভাবে করবে ভাইয়া ঠিক আছে যদি কনভার্সন এগুলো দেখাতে বলে আর যদি টিচার বলে যে না দরকার নাই তাহলে তুমি এভাবে করবে এটা তো করলে হবে হ্যাঁ এরপরে মেথড দেখো এবার এরপরে নাম্বার 3 নাম্বার 3 তে ইজি পারবা তোমাকে রেডিয়াস দেওয়া আছে 2 মিটার 3 সেমিমিটার স্যার 2 নাম্বারটা সলভ করব না কোনটা আমরা তো 1 এর 2 সলভ করছি আর 2 নাম্বারটা 2 এর 2 এর এখন সলভ করলাম বাস বিয়া কোথায় আছো তুমি না স্যার আমরা 1 নাম্বারেই তো 1 2 আছে আর 2 স্যার মেবি আপনার বই হচ্ছে আগে আচ্ছা স্যার এটা এটা সেটা সলভ করে দিচ্ছি দিচ্ছি ওই একটু আচ্ছা আমি খেয়াল করি না সরি 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 কত আসে ভাই আনসারটা বসাই দাও শেষ এখন দেখো 2 নাম্বারটা কোশ্চেনটা পড়ো ভাইয়া কোশ্চেনটা পড়ো ইফ উই এক্সপ্রেস অ্যান অ্যাঙ্গেল বাই ডি ডিগ্রি অ্যান্ড আর রেডিয়ান বুঝছো একটা অ্যাঙ্গেলকে তুমি ডি ডিগ্রি এক্সপ্রেস করলে হবে কি ডি ডিগ্রি আর রেডিয়ান এক্সপ্রেস করলে কি হবে সেম অ্যাঙ্গেল ডিগ্রি তে এক্সপ্রেস করলে ডি ডিগ্রি আর রেডিয়ান এক্সপ্রেস করলে কি হবে আর রেডিয়ান তো তোমাকে বলছো যেটা বলছো সেটা প্রুফ করতে হবে তুমি লিখিও না তো তুমি কি জানো
we know to be 1 degree সমান জানো পাই বাই 180 রেডিয়ান তাহলে d degree সমান কি হবে b পাই বাই 180 রেডিয়ান अकॉर्डिंग टू क्वेश्चन a b পাই বাই 180 সমান তোমাকে বলে দেওয়া আছে কত আর বুঝে গেছেন शेष भैया सर ऐसे सर आपने हमारा कॉपी चेक कर चुन ना भूल गई सर सॉरी हमें ये तो चिल्ला दो ना तस्ती ये बहुत पढ़े सिला नश्विया सर आमी तो लास्ट क्लास जब हम क्लास हो चुके तब किसी को न पढ़े पढ़े वेंसडे ना कि सैटरडे सैटरडे वो सैटरडे पढ़े सिला और सब तुम्हें क्लास में बहुत पढ़े सिला भूल गई सी पढ़े अच्छा शेष लिखा शेष यस अच्छा एक बार देखो नंबर फोर Number 4 books said the diameter of a wheel is of a curve is 0.84 meter. Circumference wheel को फेलो. Sir 8.12 थे किसी question आशे creative question. क्यों दी थे पढ़े इच्छा. Radian angle is a constant angle था आगे दी पढ़े फिर सर दशक तो भी छिला ना मोना है. Yes. Sir देखिए उड़ा आज तो पढ़े पूरी इच्छा थे. ठीक है sir. अच्छा sir 8.123 थे के जगले जगले important to बोले थे. अमी बासु तो कास्ट करते ही practice करेंगे. তাহলে 0.84 ইনটু পাই এই ডি হচ্ছে ডায়ামিটার বুঝাচ্ছি ঠিক আছে পাই ইনটু ডায়ামিটার তাহলে 0.84 0.84 ইনটু পাই তাহলে এটা হচ্ছে গিয়ে কি circumference of a wheel okay ebar dekho tomake bolteche je makes the wheel makes 6 revolution per second okay so as
57 কিলোমিটার স্যার ক্যামেরা কি একটু রাইট সাইডে ঘোরানো যাবে? ওই সাইড ওই পোর্শনটা দেখা যাচ্ছে না। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? 5/10। Done. Shesh. Sir, last line dikhte. Sixth number math is important. शेष लिखा जी सर शेष सिक्स नंबर में तो इंपॉर्टेंट है सिक्स नंबर में तो तुमको बोलते जे द एंगल्स ऑफ अ ट्रायंगल आर इन अरिथमेटिकल प्रोग्रेशन एंड द लार्जेस्ट एंगल इज ट्वाइस द स्मॉलेस्ट एंगल ओके फर्स्ट से देखो ले Two x radian. Okay. How then?
আরেকটা অ্যাঙ্গেল কি হবে তোমাকে বলছে যে এটা অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন কি করবে তিনটা অ্যাঙ্গেল অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন ফর্ম করবে ওকে তো ব্যাপারটা কেমন দেখো অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন মানে কি 2 4 6 এটা একটা অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশনে আছে তাই না নাম্বারস গুলো তাহলে 2 আর 6 অ্যাড করলে 2 আর 6 অ্যাড করলে তুমি কি পাবা 2 আর 6 অ্যাড করলে তো 8 হবে হ্যাঁ 8 আসে 8 8 কে 2 দিয়ে ডিভাইড করলে কি পাচ্ছো 4 4 পাচ্ছো তাই না তাহলে এখানে তুমি যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা কেমনে পাবা x plus 2x divided by 2 বুঝে গেছে সামেশন কত পাই রেডিয়ান তাই না এটা কেন লিখতে পারছো সেটা তো জানো মনে হয় তোমরা সাম অফ থ্রি অ্যাঙ্গেলস আর আপনি সাইড নোটে কি লিখেছেন সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ তারপরে শেষ স্যার শেষ জি স্যার 7 থেকে 7 থেকে 13 পর্যন্ত 11 বাদে একটাই ফর্মুলা হ্যাঁ 7 থেকে 13 পর্যন্ত একটা ফর্মুলা নিয়ে ম্যাথ সবগুলা দেখো সেটা হচ্ছে এস এস এম আর ঠিক আছে একটা ম্যাথ দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার 7 নম্বরটা দেখাচ্ছি দেখো সেভেন নম্বর দেখো বলতেছে দ্য আর্ক জয়নিং দ্য আর্ক এটা একটা আর্ক জয়নিং ঢাকা অ্যান্ড চিটাগাং হ্যাঁ এটা হচ্ছে সেন্টার অফ দ্য আর্ক
বলতো সে দ্য অয়েল দ্য আর্থ জয়েনিং ঢাকা এন্ড চিটাগং সাবটেন্স এন্ড অ্যাঙ্গেল Subtends an angle 5 degrees at the center of the earth, taking the earth to be sphere of radius 6440 kilometer. Okay, radius of the moment is 6440 kilometer. তাহলে কি হবে ভাইয়া আর তোমাকে distance বের করতে বলছে তুমি distance থেকে s ধরে নিলা মাল্টিপ্লাই করে দাও ঠিক আছে ভাইয়া এগুলো হোমওয়ার্ক আর ইয়েতে 7:15 এ জয়েন করিও হ্যাঁ লেট করো না আজকে আমার একটু লেট হয়েছিল মানে 2-3 মিনিট ওকে আল্লাহ হাফেজ ভালো থেকো আল্লাহ হাফেজ